আসসালামু আলাইকুম বিডি টুডের খেলা সংবাদে স্বাগত ম্যাসিকে টপকে ফিফা বর্ষা সেরা হলেন ল্যাবান্দস্কি বিস্তারিত সংবাদে আবারও ফিফা বর্ষা ফুটবলার নির্বাচিত হয়েছেন বাইরন মিউনিকের পলিশ তারকা রবার্ট ল্যাবান্দস্কি সুইজারল্যান্ডের জুরিকে ফিফার সদর দপ্তরে সোমবার দিবাগত রাতে দ্য বেস্ট ফিফা ফুটবলার অ্যাওয়ার্ড ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয় লেবনদস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাকে দু সালের আট অক্টোবর থেকে দু সালের সাত আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ অধিনায়ক নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের বোটে দেওয়া হয়েছে এই পুরস্কার দ্য বেস্টে লেবান্দস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসির গোল মেশিন ল্যাভান্দসকে ছন্দে ছিলেন দু হাজার সালের আট অক্টোবর থেকে দু সালের সাত আগস্ট পর্যন্ত সময়েও চল্লিশ ম্যাচে গোল একান্নটি অ্যাসিস্ট আটটি ম্যাচ সারার পুরস্কার ষোলোবার বুন্দেস লিগায় উনত্রিশ ম্যাচে একচল্লিশ গোল করে ভেঙেছেন উনিশশো একাত্তর বাহাত্তর মৌসুমে গড়া মোলারের এক মৌসুমে সর্বোচ্চ চল্লিশ গোলের রেকর্ড বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন আটটি অ্যাসিস্ট চারটি এখানেই মেসিকে পেছনে ফেলে তুলে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার ধন্যবাদ সবাইকে